আজি সিএম স্যার আহিব বুলিছ ঢাপলিয়াই এই জায়গা মানে আহি পাইছে তেখেতসকল থাকি কি লাভ আছে দিশপুরত এসি রুমত বহি তেখেতসকল থাকি কি লাভ আছে হব নয় পাইছো আমি পাইছো আমি আমি জনসাধারণ হয় এবার তো আমাক আহি সান্তনা দিব লাগিছিল আপনাদের একো দিব আজি সিএম স্যার আহিব কারণে আপনি আহিছিল সিএম স্যার আহিব বলে খবর পাই আপনি আহিছিল কোনো দিনে দেখাই নাই ইলেকশনের একদিন আগত দেখি ইলেকশনের একদিন দেখছিল বাইদ ডিপার্টমেন্টের কথা কব নাযাও কিন্তু মন্ত্রী মহোদয় এম পি যেগুলা আছে কিন্তু এই রাস্তা তো আমার কোনো টু লেন হব হব বলে কই থাকে কিন্তু নহয় বড় দুঃখলাগা বিষয় আমি ইয়াত মানুহ নহয় নাকি আমার মানে মই দাদা বুলিয়ে কৈছো এইকাৰণে কৈছো যিটো আমাৰ ওচৰৰে হয় ৰব ওচৰৰে হয় তেখেতক এইটো কৈছো তেখেতৰ সন্মুখতে মাথোৱাৰী এটা আছে সেই বড়োলীয়া নদী এটা আছে এই ৰাস্তাটো যদি বুঢ়ীত পেলাই আপনি গুৱাহাটীলৈকে বা শদিয়ালৈকে আমি যাব পাৰোঁ এই ৰাস্তাটো যদি তুলেন কৰে আপোনালোক দুইজন সংসদক মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ কৈছে আমি আমি কৈছোঁ আমি কৈছোঁ আমি ক'বই লাগিব কাৰণ তেখেতৰ আপত্তি কৰিছোঁ তেখেত আমাৰ ৰাইজৰ প্ৰতিনিধি আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আহিলে আমি সেই কথাটোৱে ক'ম কিন্তু যাতে আপোনাসকলে মুখেদি কৈ কামটো নকৰাকৈ নাথাকে এইটো অনুৰোধ কৰিলোঁ সেইকাৰণে মই আপোনাসকলক দুইজন যিহেতুকে আছে আমাৰ মানে দশ সাংসদ আছে এতিয়া বাইদেউক কৈছিল এজন কোনোবা এজন ল'ৰাই কৈছিল যে বাইদেউ ইলেকশ্যনৰ সময়তে আহিছে এতিয়া বাইদেউ সেইকাৰণে ল'ৰাজনক মাতি আনি কান্ধত কান্ধ মিলাই ইয়াতে লৈ আহিছে ল'ৰাজন বা কোন তেখেতে ঠিক কৰিছে তেখেতেও আহিব লাগে আচলতে আপুনি আহিব লাগে তেখেতেও আহিব লাগে আমাৰ এম এল এ আজি সিএম স্যার আহিব বুলিছ ঢাপলিয়াই এই জায়গা মানে আহি পাইছে তেখেতসকল থাকি কি লাভ আছে দিশপুরত এসি রুমত বহি তেখেতসকল থাকি কি লাভ আছে হব নয় পাইছো আমি পাইছো আমি কঁকাল পানীত কঁকবকাই আছিলো এইসকল প্ৰতিনিধি থাকাতে নাথাকাই বা আমি ৰাইজ পানীৰ মাজত কেনেকৈ কঁকবকাই আছিলো আজি তেখেতে ভোট পাব দিনৰ পৰাই কোন দিনা আহি পাইছে আজি তেখেতে আছিল তেখেতসকলক আমি ভোট দিছিলোঁ সেই ভোটৰ মূল্য হয় নেকি আমাৰ আমি জনসাধারণ হয় তেখেতে এবার তো আমাক আহি সান্তনা দিব লাগিছিল আপনাদেরকে একো দিব আজি সিএম স্যার আহিব কারণে আপনি আহিছিল সিএম স্যার আহিব বলে খবর পাই আপনি আহিছিল কোনো দিনে দেখাই নাই ইলেকশনের একদিন আগত দেখি ইলেকশনের একদিন দেখছিল বাইদেউ আজি আজি আর ভোট লাগবার কোনো রাখবো জানো ডিপার্টমেন্টের কথা কব নাযাও কিন্তু মন্ত্রী মহোদয় এম পি যেগুলা আছে কিন্তু এই রাস্তাটা আমার কোনো টু লেন হব হব বলে কই থাকে কিন্তু নহয় বড় দুঃখলাগা বিষয় আমি ইয়াত মানুহ নহয় নেকি আমার মানে মই দাদা বুলিয়ে কৈছো এইকাৰণে কৈছো যিটো আমাৰ ওচৰৰে হয় ৰব ওচৰৰে হয় তেখেতক এইটো কৈছো তেখেতৰ সন্মুখতে মাথোৱাৰী এটা আছে সেই বড়োলীয়া নদী এটা আছে এই ৰাস্তাটো যদি বুঢ়ীত পেলাই আপনি গুৱাহাটীলৈকে বা শদিয়ালৈকে আমি যাব পাৰোঁ এই ৰাস্তাটো যদি তুলেন কৰে আপোনালোক দুইজন সংসদক মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ কৈছে আমি আমি কৈছোঁ আমি কৈছোঁ আমি ক'বই লাগিব কাৰণ তেখেতৰ আপত্তি কৰিছোঁ তেখেত আমাৰ ৰাইজৰ প্ৰতিনিধি আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আহিলে আমি সেই কথাটোৱে ক'ম কিন্তু যাতে আপোনাসকলে মুখেদি কৈ কামটো নকৰাকৈ নাথাকে এইটো অনুৰোধ কৰিলোঁ সেইকাৰণে মই আপোনাসকলক দুইজন যিহেতুকে আছে আমাৰ মানে দশ সাংসদ আছে এতিয়া বাইদেউক কৈছিল এজন কোনোবা এজন ল'ৰাই কৈছিল যে বাইদেউ ইলেকশ্যনৰ সময়তে আহিছে এতিয়া বাইদেউ সেইকাৰণে ল'ৰাজনক মাতি আনি কান্ধত কান্ধ মিলাই ইয়াতে লৈ আহিছে ল'ৰাজন বা কোন তেখেতে ঠিক কৰিছে তেখেতেও আহিব লাগে আচলতে আপুনি আহিব লাগে তেখেতেও আহিব লাগে আমাৰ এম এল এ